আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এস রায়হান ভাই আমাকে একটা কমেন্ট করেছে, ভাই আপনার এই ভিডিওটা একসঙ্গে পেজে এবং আইডিতে আপলোড করেছেন, কিভাবে একসঙ্গে একই ভিডিও পেজে এবং আইডিতে আপলোড করতে হয় এবং এর একটা ভিডিও দিবেন প্লিজ। ওকে, আর আজকের এই ভিডিওটি কিন্তু ওনার কমেন্টের উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে, যেন আপনারাও বুঝতে পারেন একটা ভিডিওকে কিভাবে একটা ফেসবুক পেজে এবং একটা ফেসবুক প্রোফাইলে একসাথে আপলোড করা যায়। তো উনি যে পেজের মধ্যে আমাকে কমেন্টটা করেছে সেটা হচ্ছে ট্যাগ বাংলা হেল্প। বর্তমানে আমি যেই পেজটা নিয়ে কাজ করতেছি, আপনারা কিন্তু চাইলে আমার এই ট্যাগ বাংলা হেল্প পেজটাতে আমাকে SMS করতে পারেন এবং পার্সোনালি কোনো প্রবলেম থাকলে তাহলে আমার সাথে SMS করে যোগাযোগ করে কিন্তু আপনারা সেটা সলভ করতে পারবেন। তার জন্য অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক দেওয়া থাকবে, আপনারা আমাকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজে এবং SMS করতে পারেন। ওকে, তো এবার আমি যে ভিডিওটা আপলোড করেছি দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের নাম পরিবর্তন করুন সহজেই, এবং এই ভিডিওটার নিচেই কিন্তু উনি এই কমেন্টটা করেছে, এই যে দেখতে পাচ্ছেন কমেন্টটা করেছে। তো এই ক্ষেত্রে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা হচ্ছে আমার এই যে ট্যাগ বাংলা হেল্প এই পেজের মধ্যে আপলোড করেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন হৃদয় সরকার, এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, সেখানেও আপলোড করেছি। তো এখন আমি যদি এখান থেকে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটিতে ট্যাপ করি, এই যে এখানে যদি ট্যাপ করি তাহলে কিন্তু আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলেও কিন্তু আমার ভিডিওটি এখানে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমার এই যে পার্সোনাল ফেসবুক প্রোফাইল এটা, এবং এটার আন্ডারে কিন্তু দেখতে পাচ্ছেন সেম একই ভিডিও ফেসবুক পেজের নাম পরিবর্তন করুন সহজেই, এই ভিডিওটা কিন্তু আমার এই প্রোফাইলেও আপলোড হয়েছে। এই ক্ষেত্রে যে সুবিধা, আপনার ফেসবুক পেজটি যদি নতুন থাকে তাহলে আপনার প্রোফাইলের যে ফলোয়ার্স রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আপনার পেজে ভিউজ নিতে পারবেন। তো এর জন্য আমি যে কাজটা করেছি বা যেভাবে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা এখন আমাদের ফেসবুক পেজে চলে যাব। ওকে, তো এবার ফেসবুক পেজে আসার পর আপনাকে একটা পোস্ট করতে হবে, তো এর জন্য আমরা এই পোস্ট অপশনে যাব। এবার এক্সাম্পল হিসেবে আমি জাস্ট একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। এবার এখানে আপনি জাস্ট টাইটেল দিবেন আপনার ভিডিওর, এখানে টাইটেলটা দেওয়ার পর জাস্ট আপনি নেক্সট করে দিবেন। এবার আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন কিন্তু আপনার সামনে কোলাবোরেশন বা কোলাবোরেট নামে একটা অপশন শো করবে, আর আপনি জাস্ট এই অপশনটার উপর ট্যাপ করবেন। এবার এখানে আপনি একটা বাটন দেখতে পাচ্ছেন সার্চ বাই নেম অর URL, এইখানে এসে আপনি চাইলে একটা পেজের ভিডিওকে অন্য আরেকটা পেজের সাথে কোলাবোরেট করতে পারেন, অথবা আপনার ফেসবুক পেজ যদি না থাকে বা বড় কোনো যদি ফেসবুক পেজ না থাকে তাহলে আপনার ফেসবুকের যে প্রোফাইল রয়েছে আপনি জাস্ট সেই প্রোফাইলের মাধ্যমে কোলাবোরেট করতে পারবেন। আর এইভাবে আপনার ফেসবুক প্রোফাইলেও ভিডিওটা আপলোড হবে, আপনার ফেসবুক পেজেও ভিডিওটা আপলোড হবে, কিন্তু আপনি ভিডিওটা প্রথম যেখান থেকে আপনি আপলোড করবেন সেখানেই কিন্তু ভিউজ এবং ওয়াচ টাইম কাউন্ট হবে। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে আমাদের ফেসবুক প্রোফাইলের নামটা লিখতে পারি অথবা লিংক দিতে পারি। আমরা জাস্ট এখান থেকে লিখব আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম। তো এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম লেখার পর এখানে কিন্তু অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে, বাট এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টটাও রয়েছে, এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট। আমি জাস্ট এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে এখান থেকে ডান বাটনের উপর ট্যাপ করে দিব। সো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজে যে ভিডিওটা আমি আপলোড করব সেটা কিন্তু হৃদয় সরকারের সাথে বা আমার আইডির সাথে এখন কোলাবোরেট হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে পোস্ট বাটনে ট্যাপ করি তাহলে কিন্তু আমার এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে, এবং এই ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজে এবং আমার ফেসবুক প্রোফাইলে দুই জায়গাতেই পাবলিশড হবে। তবে আপনাকে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসতে হবে, আসার পর আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো প্রোফাইলে আসার পর আপনারা জাস্ট নোটিফিকেশন অপশনের উপর ট্যাপ করবেন, এবং নোটিফিকেশন থেকে দেখতে পারবেন যে ফেসবুক পেজ থেকে ইনভাইটেশন পাঠানো হয়েছে কোলাবোরেটর, সেটার একটা কিন্তু ইনভাইটেশন লিংক এখানে শো করবে। সো এই ক্ষেত্রে আপনি যখন এই লিংকের উপর ট্যাপ করবেন তখনই কিন্তু আপনার এখানে একটা অ্যাকসেপ্ট বাটন শো করবে, আর আপনি যখন অ্যাকসেপ্ট বাটনের উপর ট্যাপ করে দিবেন সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওটা, আপনার ফেসবুক পেজের ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে আপনার একটা ভিডিওকে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে দুই জায়গাতেই একসাথে আপলোড করতে পারেন। তো এভাবে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকে তাহলে আপনি
বেশি পরিমাণ ভিউজ পাবেন, পাশাপাশি আপনি কিন্তু ফলোয়ার্সও আনতে পারবেন আপনার ফেসবুক পেজে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আমি হৃদয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।